গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলার সহজপাঠ। বন্ধুরা, আজকে বেশ কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, অতি গুরুত্বপূর্ণ কিছু আপডেট। অবশ্যই বলবো ভিডিওটিকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা অবশ্যই করে দিবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে বলি যে আজকে কী কী টপিক নিয়ে এখানে আলোচনা করব। প্রথমত, যে WBP কনস্টেবল সেটার মেন পরীক্ষা কবে হতে চলেছে, ঠিক আছে? ওয়্যারলেস অপারেটর অ্যান্ড ওয়্যারলেস সুপারভাইজার, তার মেন পরীক্ষা কবে হতে চলেছে? এবং WBP SI সেটারই বা মেন পরীক্ষা কবে হতে চলেছে? তো এই চারটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের অবশ্যই জানা দরকার, যারা যারা তোমরা পরীক্ষার্থী। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা ওয়াচ করো, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা WBP মেনের যে এক্সাম সেটা নিয়ে আলোচনা করব। মোটামুটি বেশ কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি কনস্টেবল রিলেটেড একটা তোমাদের মেন এক্সাম রিলেটেড আমি বলেছিলাম যে 22 মে, ঠিক আছে, প্রবাবলি 22 মে 2022 এই তারিখে তোমাদের কিন্তু মেন পরীক্ষা হতে চলেছে। তোমরা অনেকেই সেই ভিডিওটাকে দেখেছো, অনেকে লাইক করেছো, অনেকে সহমত হয়েছো আমার কথায়। আবার অনেকে এরকমও বলেছো যে না, 22 তারিখ কীভাবে হতে পারে, কারণ 22 তারিখ তো আবার WBCS এর এক্সাম রয়েছে, ঠিক আছে? তো আমি বলে রাখি যে তোমাদের যে, ঠিক আছে, যে পরীক্ষাটা যেটার হচ্ছে অনুমোদন পায়, ঠিক আছে, 99 থেকে, তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? WBP বোর্ড কিন্তু পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র এখন গ্রিন সিগন্যালের কিন্তু অপেক্ষায় রয়েছে, ঠিক আছে? তো তারা কিন্তু এই ডেটটাকে কিন্তু এখনও পর্যন্ত নিয়ে চলেছে। তোমাদেরকে এটাই বলবো, তোমরাও কিন্তু আমি যে ডেটটা বললাম কোনোরকম কোনো নড়চড় না হয়ে আমি সেটাই তোমাদের পূর্বে বলেছিলাম, আবারও বলছি যে 22 মে কিন্তু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে? এখন আর বলবো না তোমাদেরকে যে প্রিপারেশন করো খুব ভালোভাবে কি এরকম কিছু বলতে যাব না, সেটা তোমাদের দায়িত্ব। তোমরা কতটা করবে না করবে এটাই তোমাদের সর্বশেষ, ঠিক আছে, একটা স্তর বলতে পারো। ইন্টারভিউটা কতটা কী হবে সেটা বলছি না, কিন্তু এখানে যদি তোমরা নাম্বারটা ভালোভাবে ওঠাতে পারো তো ইন্টারভিউটা অবশ্যই তোমাদের ভালো হবে এবং তোমরা অবশ্যই সফলতা পাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আর বলছি না, তোমরা নিজেরা যথেষ্টই জানো, নিজেরা নিজেদের মতো করে তোমরা অবশ্যই তোমরা চালাচ্ছ, এটাই আশা আমি রাখছি, ঠিক আছে? তো নেক্সট যে আপডেট সেটাতে আমরা মুভ করব। তো এবারে যে আপডেটটা সেটা হচ্ছে ওয়্যারলেস যে অপারেটর সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো ওয়্যারলেস অপারেটরের এক্সাম কবে হতে চলেছে? তো ওয়্যারলেস অপারেটরের যে এক্সাম সেটা কিন্তু তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু হতে চলেছে, ঠিক আছে? জুলাইয়ের ফার্স্ট উইক টু সেকেন্ড উইক এর মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এরপরে নেক্সট তোমাদের বলে দিই আমি ডেটগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ওয়্যারলেস যে সুপারভাইজার, ঠিক আছে, সেটা বলে দিই তোমাদেরকে আমি। তো সুপারভাইজারের যে ডেটটা সেটা কিন্তু তোমাদের 12 জুন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 12 জুন, আগামী মাসের 12 জুন, তো সেই তারিখেই কিন্তু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আমি যেগুলো ডেটগুলো বলছি এগুলো সবগুলোই কিন্তু প্রবেবলি, ঠিক আছে? এর মধ্যে হওয়ার কিন্তু হাইলি চান্স রয়েছে, এখন কোনো কারণবশত আবারও কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা বললাম এর মধ্যে কিন্তু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। SI মেন পরীক্ষা কবে হতে চলেছে? তো SIটা বলে রাখি যে SI যে পরীক্ষা সেটা কিন্তু বেশ সময় রয়েছে, ঠিক আছে, অনেকটা সময় রয়েছে SIর। তো সেটা হতে পারে তোমাদের সেকেন্ড উইক, যেটা হচ্ছে জুলাই, ঠিক আছে, জুলাইয়ের সেকেন্ড উইক টু থার্ড উইক বা লাস্ট উইক বলতে পারো তোমরা, এর মধ্যেই কিন্তু হাইলি চান্স রয়েছে হওয়ার কিন্তু, ঠিক আছে? তো এই সমস্ত ডেটগুলো আমার কাছে ছিল বা আমি এগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, ঠিক আছে, যেগুলো আমার কাছে ছিল। তোমাদেরকে বলবো এই যেগুলো ডেট বললাম, ঠিক আছে, এই ডেটগুলো একেবারে তোমরা একবারে এই ডেটগুলোই মেনে চলো, ঠিক আছে? এর মধ্যেই প্রিপারেশনটা কমপ্লিট করার চেষ্টা করো যতটা সম্ভব, সর্বোচ্চ দিয়ে, ঠিক আছে? এখন এরকম করো না যে এগুলো ডেটে হবে না, তোমরা কি দেখো এই ডেটের মধ্যে হলে তোমাদেরই ভালো, ঠিক আছে? তোমরা যদি এই ডেটটা মেনে চলো, আরও যদি সময় পাও তাহলে তো তোমাদের আরও ভালো সেটা, কিন্তু তোমরা কি করবে এই ডেটটাকে কিন্তু চূড়ান্ত ভেবেই
চলবে, ঠিক আছে? কেননা এগুলো কিন্তু বানানো ডেট না, ঠিক আছে? ভেসে ভেসে আসা ডেট বা আমি নিজে থেকে বানাচ্ছি এরকম কিন্তু না, আমাদেরও কিছু সোর্স থেকে নিয়ে তোমাদেরকে কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে? কিছু সোর্স রয়েছে বলেই কিন্তু দিতে পারছি বা দিচ্ছি তোমাদেরকে। এই জন্যই বলবো ডেটগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনে চলবে বা এই ডেটের মধ্য দিয়ে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু চূড়ান্তভাবে করো, ঠিক আছে? আর কিছু বলছি না, বাকিটা তোমাদের। তো এত দূরই ভিডিওটি রাখলাম, থ্যাংক ইউ।